ভারতীয় টিম হারার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে গেল দ্বিতীয় ওডিআই ম্যাচ এবং ভারতীয় টিম করে ফেলল চমৎকার। আপনারা যদি দেখতে চান যে হারার পর কিভাবে জিতল ভারতীয় টিম দ্বিতীয় ওডিআই ম্যাচ, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, প্রথম ওডিআই ম্যাচ ভারতীয় টিম 5 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় এবং দ্বিতীয় ওডিআই ম্যাচ ভারতীয় টিম প্রথমে ব্যাটিং করে 181 রান করে ফেলে এবং অল আউট হয়ে যায় 40.5 ওভারের মধ্যে। ভারতীয় দলের হয়ে ঈশান কিশান খেলে ফেললো 55 বলে 55 রানের ইনিংস, আর সেখানে শুভমন গিল খেলে ফেললো 49 বলে 34 রানের ইনিংস এবং শিরকুমার যাদব 25 বলে খেলে ফেললো 24 রানের ইনিংস। আর কোনো ভারতীয় ব্যাটারকে দাঁড়াতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তার মধ্যে গুড়াকেশ মতি 36 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়, আর সেখানে রোমারিও সেফার তুলে নেয় 37 রান দিয়ে 3 উইকেট। 182 রান তাড়া করতে এসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্র্যান্ডন কিং 23 বলে 15 রান করে আউট হয়ে যায়। তারপর কাইল স্মার্স 28 বলে 36 রান করে আউট হয়ে যায়, আর সেখানে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ 80 বলে খেলে ফেললো 63 রানের ইনিংস এবং তারপরে কেসি কার্টি 65 বলে 48 রান করে সঙ্গ দেয় এবং ওয়েস্ট ইন্ডিজের টিম 182 রান করে ফেলে 4 উইকেট হারিয়ে 36.4 ওভারের মধ্যে এবং ওয়েস্ট ইন্ডিজের টিম 6 উইকেটের বিশাল বড় ব্যবধানে এই ম্যাচ জিতে নেয়। কেননা বন্ধুরা, হারার পরেও ভারতীয় টিম এই সিরিজ জিতে নিয়েছে। কেননা বন্ধুরা, তৃতীয় ওডিআই ম্যাচ এখনও বাকি আছে এবং এই তৃতীয় ওডিআই ম্যাচ ভারতীয় টিম ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একতরফা জিতে নেবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।